Dear student, how are you? I hope that you are quite very well, and I am also very fine by the grace Almighty to Allah. And my name is Muhammad Abdul Quddus, assistant English teacher, Musharraf Nagar High School, Muktagasa, Mamunsingh. Today I am going to description now the according to the changing sentence. Dear student, at firstly looking the white board, but I can write the 10 sentence. Number 1, corruption is one of the worst evil. Dear student, it has superlative degree. A degree take jodi amra positive kori tahole prothome likhte hobe very few, tarpor superlative degree porer ongsho evils very few evils are as that as corrupted, corruption. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলা যে কোন সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভ করতে গেলে যদি বাক্যের মধ্যে ওয়ান অফ দা থাকে তাহলে ওই বাক্যটিকে যদি আমরা পজিটিভ করি তাহলে প্রথমে লিখতে হবে ভেরি ফিউ, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ ইভিলস, তারপর ভার্বের প্লুরাল নাম্বার ইজের পরিবর্তে আর, তারপরে অ্যাজ অবলিক সো, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম ব্যাট, তারপর অ্যাজ, তারপরে সাবজেক্ট করাপশন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 1 সেন্টেন্সটি ক্লিয়ার বুঝতে পেরেছ? নেক্সট 2 নাম্বার, এ করাপ্টেড ম্যান ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি। এই সেন্টেন্সটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে লক্ষ্য করো এই সেন্টেন্সটি হলো সিম্পল সেন্টেন্স, অতএব এই সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে এ ম্যান, এরপর কমপ্লেক্সের চিহ্ন দিতে হবে এখানে হো, এ ম্যান হো করাপ্টেড, corruptedCORRUPTED, করাপ্টেড, তারপরে ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আরেকটু লক্ষ্য করো, এ করাপ্টেড ম্যান ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি, এটি হলো সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে ম্যান, তারপরে কমপ্লেক্সের চিহ্ন দিতে হবে হু, যেহেতু এখানে এ ম্যান ব্যক্তিবাচক এই জন্য আমরা কমপ্লেক্সের চিহ্ন দিলাম হো, তারপর করাপ্টেড ক্যান, তারপরে ডু এনিথিং এগেনস্ট মরালিটি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বর সেন্টেন্সের সঠিক উত্তরটি আমি হোয়াইট বোর্ডে উপস্থাপন করছি। তারপর 3 নম্বর সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো, নোবডি রেসপেক্ট হিম, এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে আমাদের প্রথমে ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করব, প্রথমে
नोबडির পরিবর্তে আমরা লিখব হো তারপর রেসপেক্টস রেসপেক্ট হিম তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ নোবডি থাকলে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে হো লিখতে হয় তারপরে রেসপেক্ট হিম লাস্টে একটি প্রশ্নবোধক চিহ্ন তাহলেই সেন্টেন্সটি ইন্টারগেটিভ হয়ে গেল এরপর চতুর্থ নম্বর সেন্টেন্স দি ম্যান হো টেক ব্রিফ ইজ নেক্সট টু ডিভিল এই বাক্যটিকে আমাদের সিম্পল করতে হবে তাহলে ডিয়ার স্টুডেন্ট তোমরা প্রথমে জেনে নাও এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে যেহেতু এখানে হো হোটি হলো কমপ্লেক্সের চিহ্ন রিলেটিভ প্রনাউন হো কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন অতএব এই কমপ্লেক্স সেন্টেন্সটি গিয়ে যদি আমরা সিম্পল করি প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে দি ম্যান তারপর রিলেটিভ প্রনাউনটি উঠে যাবে এরপর যে মূল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ ব্রিফ ইজ নেক্সট টু ডিভিল ডিয়ার স্টুডেন্ট আমরা জানতে পারলাম রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করলে সুন্দর একটা রুলস হলো প্রথমে রিলেটিভ প্রনাউনটি উঠে যাবে রিলেটিভ প্রনাউনের পরে যে মূল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তাহলে এই সেন্টেন্সটি সিম্পল হয়ে যাবে তাহলে ডিয়ার স্টুডেন্ট তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হলো দি ম্যান টেকিং ব্রিফ ইজ নেক্সট টু ডিভিল এরপর পঞ্চম নম্বর সেন্টেন্স পিপুল হেট এ করাপ্টেড ম্যান ডিয়ার স্টুডেন্ট তোমরা জানতে পেরেছ এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে অতএব অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে আমাদের একটি সূত্র জানা দরকার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর করতে হয় তাহলে ডিয়ার স্টুডেন্ট এখানে এ করাপ্টেড ম্যান এখানে হলো অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম এরপর এখানে হেড প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কারণে আমরা লিখলাম এম ইজ আর এই ক্ষেত্রে ইজ এরপর মূল ভার্ব হেড হেডের পাস্ট পার্টিসিপল হেডেড তারপর বাই তারপরে সাবজেক্ট লিখতে হবে পিপুল ডিয়ার স্টুডেন্ট আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলাম এখানে অবজেক্ট এ করাপ্টেড ম্যান তারপরে এই বাক্যটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হওয়ার কারণে ভয়েস চেঞ্জের অক্সিলারি ভার্ব দিলাম ইজ এরপর হেটের পাস্ট পার্টিসিপল করলাম হেটেড তারপরে সূত্রের বাই তারপরে সাবজেক্টের অবজেক্ট পিপুল এরপর সিক্স নাম্বার দো উই হ্যাভ স্ট্রিক ল কমা উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভিল ডিয়ার স্টুডেন্ট প্রথমে তোমরা জেনে নাও এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে তাহলে ডিয়ার স্টুডেন্ট কীভাবে চিনব যে বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স চিনার উপায় হলো যে বাক্যের মধ্যে দো অথবা অল দো থাকবে ওই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স ওই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করি তার প্রথম শর্ত হলো দো অথবা অল দো উঠে যাবে তারপর প্রথম ক্লজের কমার পূর্ব পর্যন্ত লিখতে হবে তারপর কমা তুলে বাট তারপরে সেন্টেন্সের বাকি অংশ তাহলে ডিয়ার স্টুডেন্ট তোমরা লক্ষ্য করো উই হ্যাভ স্টিক ল কমা তুলে বাট উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভিল ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা বুঝতে পারলাম দো অথবা
অলদো থাকলে ওই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স আছে। অতএব ওই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে প্রথমেই দো অথবা অলদো উঠে যাবে, তারপর প্রথম ক্লজের বাকি অংশ লিখতে হবে কমা তুলে বাট, তারপর দ্বিতীয় ক্লজ সম্পূর্ণ। তাহলে ডিয়ার স্টুডেন্ট, উই হ্যাভ স্ট্রিক ল বাট উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভিল। এরপর ডিয়ার স্টুডেন্ট সেভেন নাম্বার, নো আদার পারসন ইজ অ্যাজ হেটেড অ্যাজ এ করাপ্টেড ম্যান। ডিয়ার স্টুডেন্ট তোমরা জেনে নাও, নো আদার যুক্ত কোনো পজিটিভ ডিগ্রিকে যদি সুপারলেটিভ করতে হয় তাহলে এটার স্ট্রাকচারটি হলো সবার লাস্টে এজের পরিণামী আমাদের সাবজেক্ট আনতে হবে, এ করাপ্ট, এ করাপ্টেড ম্যান, এ করাপ্টেড ম্যান ইজ দ্য মোস্ট মোস্ট হেটেড, এ করাপ্টেড ম্যান ইজ দ্য মোস্ট হেটেড পারসন। তাহলে ডিয়ার স্টুডেন্ট সঠিক উত্তরটি হয়ে গেল, তোমরা আবার সেন্টেন্সটি রিপিট ফলো করো, নো আদার যুক্ত কোনো পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে গেলে প্রথম শর্ত হলো দ্বিতীয় অ্যাজের পরে রানি আমাদের সাবজেক্ট আনতে হবে। এখানে আমি এ করাপ্টেড ম্যান সাবজেক্ট আনছি, এরপরে ভার্ব ইজ, সুপারলেটিভ করতে গেলে তার পূর্বে একটা দি, তারপরে মোস্ট, পরে হ্যাটেড, তারপরে নোয়াদারের পরের অংশ পারসন। তাহলে ডিয়ার স্টুডেন্ট সপ্তম নম্বর সেন্টেন্সের সঠিক উত্তরটি হোয়াইট বোর্ডে উপস্থাপন করেছি। নেক্সট অষ্টম, উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল। ডিয়ার স্টুডেন্ট তোমরা প্রথমেই জানতে পেরেছ এখানে একটি দ্যাট আছে, এই দ্যাটটি হলো কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। অতএব কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে তাহলে প্রথমেই আমাদের লিখতে হবে উই হোপ, উই হোপ দ্যাট কমপ্লেক্সের চিহ্ন উঠে গেল, এরপরে সাবজেক্ট বাংলাদেশ, বাংলাদেশ অক্সিলারি ভার্ব উইলের পরিবর্তে একটা প্রিপজিশন টু, পরে বি, পরে ফ্রি, পরে ফ্রম, দিস, পরে ইভিল। ডিয়ার স্টুডেন্ট তোমরা আশা করি বুঝতে পেরেছ কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে যদি রিলেটিভ প্রোনাউন দ্যাট থাকে তাহলে দ্যাট উঠে যায়, তারপর আমরা প্রথমে সাবজেক্ট লিখব উই, তারপরে হোপ, দ্যাট বাদ বাংলাদেশ অক্সিলারি ভার্ব উইলের পরিবর্তে একটি টু, পরে বি, পরে ফ্রি, পরে ফ্রম, পরে দিস, পরে ইভিল। তাহলে ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা এই অষ্টম নম্বর সেন্টেন্সটি বুঝতে পেরেছ। নেক্সট নয় নম্বর, এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান, এই বাক্যটাকে আমাদের নেগেটিভ করতে হবে। কোনো সেন্টেন্সের প্রথমে যদি এভরি থাকে, ডিয়ার স্টুডেন্ট এভরির পরিবর্তে দ্যার ইজ নো, তারপরে লিখব আমরা বডি, তারপরে একটা বার যোগ করব, তারপরে অ্যাভয়েডস, এ বি ও আই ডি এস অ্যাভয়েডস এ করাপ্টেড, করাপ্টেড, করাপ্টেড ম্যান। তাহলে ডিয়ার স্টুডেন্ট এই সেন্টেন্সটি অ্যাফারমেটিভ সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। কোনো সেন্টেন্সের প্রথমে যদি এভরি থাকে, এভরি আর পরিবর্তে দ্যার ইজ নো, তারপরে বডি, তারপরে বাট, অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান। ডিয়ার স্টুডেন্ট নয় নাম্বার সেন্টেন্সের সঠিক উত্তরটি হোয়াইট বোর্ডে উপস্থাপন করছি। নেক্সট টেন নম্বর, এ করাপ্টেড ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। ডিয়ার স্টুডেন্ট
प्रथम तुम्हें आईडेंटिफाई करते हो सेंटेंसटी असर्टिव कीभावे बुझबा এই সেন্টেন্সটি বোঝার উপায় হলো যে সেন্টেন্সের মধ্যে ভেরি গ্রেট অথবা রিয়েলি থাকবে ওই সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা এক্সক্লামেটরি করি, ওই বাক্যে যদি কোনো আর্টিকেল এ অথবা এন থাকে, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে হোয়াট। তারপর ডিয়ার স্টুডেন্ট এর জায়গায় আমরা লিখব এন, এন আনহ্যাপি, এন আনহ্যাপি লাইফ। তারপরে লিখব এ করাপ্টেড ম্যান লিডস, এ করাপ্টেড ম্যান লিডস। তারপরে আশ্চর্যবোধক চিহ্ন, ডিয়ার স্টুডেন্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে সেন্টেন্সটি আমি রিপিট উপস্থাপন করছি। প্রথমেই তোমরা জেনে নাও যে সেন্টেন্সের মধ্যে ভেরি গ্রেট অথবা রিয়েলি থাকবে ওই সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা এক্সক্লামেটরি করি, তাহলে প্রথম শর্ত হলো ওই বাক্যে যদি কোনো আর্টিকেল এ অথবা এন থাকে, তাহলে 100% প্রথমেই হোয়াট দ্বারা শুরু করতে হবে। তারপর এখানে আন, আনটা হলো তোমার প্রথম অক্ষর ভায়েল, এই জন্যই আমরা এর পরিবর্তে এন লিখছি। তারপরে লিখছি আনহ্যাপি লাইফ, তারপরে সাবজেক্ট এ করাপ্টেড ম্যান, তারপরে লেটস ভার্ব, তারপরে একটি আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে ডিয়ার স্টুডেন্ট তোমরা জানতে পারলা আজ আমি তোমাদেরকে 10টি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে হোয়াইট বোর্ডে উপস্থাপন করছি। আশা করি তোমরা এই 10টি সেন্টেন্স সুন্দরভাবে বুঝতে পেরেছ। আগামী পর্বে আমি আরও কিছু চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ সকলকেই।